মতেন সার্ভিয়ার্স সবাই নিতেছে যাদের মতো করে নিয়ে এখান থেকে যাই ওখানে বসবে ওয়েট করতে হ্যাঁ দেখ শুভ আজ দুপুর বেলা আমার বাগানে আজ কাজ কারবার শেষ হয়ে গেল মুরগি হাঁস মুরগি একেবারে মাঠের ভিতর নেমে আছে আমার সাথে তারা ঘুরে ঘুরে খাইতেছে আর এদিকে রান্নার আয়োজন চলছে আমার সুইডেনের যারা আমার সাথে কাজ করতেছে আজ তাদেরকে নিয়ে আবার সেই বাংলা খিচুড়ি তৈরি হইতেছে এখানকার শাকসবজি শা আছে সবকিছু দিয়ে এখানে এই চুলায় রান্না হচ্ছে নানা ধরনের শাক সবজি দিয়ে বাংলা খাবার তৈরি হইতেছে এখানে আর ওখানে বাগানের ভিতরে কি বলে আমার এই গ্রিন হাউসের ভিতরে কাজ চলছে ব্যাংক তো অলরেডি টমেটো গাছের উপরে তার কাজ চালাই যেতেছে টমেটো গাছের সমস্ত পাতা কেটে ফেলা হইতেছে কারণ এখন টমেটোর পুরো নিউট্রিশনের দরকার যার কারণে টমেটো গাছের গাছ এইভাবে কাটা হইতেছে এটা সুইডিশ স্টাইলে চলছে কাজ আর আমিও সেই সাথে কাটাকাটির উপরে আছি গতকাল একটা লাউ গাছ কেটে ফেলা হয়েছিল আজ আবার লাউ গাছে লাউ আবার নতুন করে ধরা শুরু হয়েছে দর্শক তবে এই লাউগুলো বুঝলাম না যে হলুদ হয়ে গেছে কোনো কারণে বুঝতেছি না যদি কেউ জেনে জানা থাকে আমাকে জানাইতে পারে আর এদিকে আমি মোটামুটি গাছের পাতা এবং ডাল অনেকটা কেটে দিয়েছি G3 G4 নানা স্টাইলে কাটা হইতেছে কিন্তু ফল ধরে পরে কেন যেন মরে যাইতেছে এ বিষয়ে একটু জানতে হবে যদি কেউ জানে আমাকে জানাইতে পারেন চলছে কাজ ওদিকে রান্নার কাজ শুরু হয়েছে কারণ প্রতিদিনই নতুন করে কিছু রান্না করতেছি যাতে ওরা সবাই জানে যে কিভাবে বাংলা খাবার দাবার কিভাবে আমরা খাই নানাভাবে আর খিচুড়ি মতো করার উদ্দেশ্য এটাই যে সবকিছু দিয়ে একটা ভোনা হলো খিচুড়ি ট্রেডিশনাল বাংলা স্টাইলে এগুলো রেস্টুরেন্টে সাধারণত পাওয়া যায় না এখানে আমি লাল শাক আর ধনিয়া চাষ করতেছি কিন্তু ধনিয়া ঠিক মতো হচ্ছে না কারণ কি বুঝলাম না আর এখানেও আমার গাছে লাউ ধরতেছে কিন্তু লাউ খুব বড় হচ্ছে না দেখে বোঝা যাইতেছে দর্শক আমি এই যে এখানে যেমন কেটে দিছি এখন লাউ আসছে অনেক ওই যে লাউ দেখা যাইতেছে লাউয়ের শেষ নাই কিন্তু লাউ এখন বড় হতে হবে তারপরে ওয়েদার ভ্যারি করতেছে ইংল্যান্ডে 40 ডিগ্রি আমার এখানে 16-17 ডিগ্রি সুইডেনের ওয়েদার এখনো ঠান্ডা রয়েছে তারপরেও কাজ চলছে আমি আমার চেষ্টা চালাই যাইতেছি সাথে লাউয়ের আগা ডুগা পাতা ঘাটা যা আছে সব খাওয়াইতেছি এদেরকে যে এমন ট্রেনিং দিয়ে দেবো লাইফে যে তার কিছু না খেতে চায় সারা জীবন এখন বাংলাদেশের লোকজন আসলে দেখা যাবে যে বাঙালিদের সাথে মিশবে এখন যারা এখানে থাকবে সুইডেনে আমি আশা করব সবাই টুকটাক রান্নাবাড়ি জানে তা না হলে তো বিপদ আছে বলবে যে শুধু আমি একাই রান্নাবাড়ি জানি আর কেউ জানে না তা তো হতে পারে না সবাইকে এই কাজ করতে হবে ওরা ওই যে নিজেরাই এখন প্রসেসের সাথে জড়িত রান্না করতেছে দুইজন দেখতেছে মনের আনন্দে আমার আর কিছু করা লাগছে না এখন দর্শক আজ আবার সাথে আমি নিয়ে আসছি ছোট্ট একটা ডিজার্টিক না স্টার্টিং একে বলে পেঁয়াজি রান্না শেষে তো আর ধনের পাতা দিয়ে দিব এগুলো সমস্ত ক্ষেতের চলছে কাজ চলছে রান্নাবাড়ির আয়োজন সেই ছোটবেলার বনভোজনের কথা নুরুপুষি আয়সা সখী সবাই এসেছে আজ সেই খাবারের আয়োজন পড়েছে আর এদিকে হাঁস মুরগিগুলো ওই যে মুরগিগুলো তারা তাদের মতো আছে এখানে এরা প্রতিদিন ডিম দিতেছে আজও 7টা ডিম পাওয়া গেছে তা ইনশাল্লাহ আমি বাংলা স্টাইলের ডিম থেকে শুরু করে সবই চলছে তবে এদের এখানের মুরগি আমরা খাওয়া নিষেধ কারণ এটা যে মহিলাটা এই মুরগির তদারক করে উনি ভেজিটেরিয়ান সে মুরগি হাঁস খায় না কিন্তু তার ডিমগুলো আমি পাইতেছি এবং আমার থেকে সে পয়সাই নিবে না কারণ সে খাইতেছে আমার খাবার সে বলে যে না আমি কোনো পয়সা নিব না এটা আনন্দের সাথে সে দিতেছে এখানে আমি এই যে লাউ গাছ আবার একটা টালের মতো দিয়ে রাখছি তা সবাই তো দেখছে যে ঘটনা কি আর মজার বিষয় যে লাউয়ের পাতা খাওয়া যাইতেছে লাউয়ের ডাইগো খাওয়া যাইতেছে আর এবং খেতে আলাদা খুব একটা চমৎকার মজা এ সব মিলে এরা আছে বেশ
আর এখানে মনে হইতেছে খড়খুড়, কারণ এখানে এবছরে এইভাবে রাখা হইতেছে বেশিরভাগ জায়গা, আগামীবার এখানে আবার নতুন করে লাগানো হবে। আর যেহেতু এটা আমার পাইলো প্লান্ট, স্কেলে কাজ চলছে, কিছু ফুল গাছ আছে, কিছু ফলের গাছ আছে, এই যে দেখতে একেবারে খুদে জামের মতো কিন্তু খেতে চমৎকার। এর সম্বন্ধে কথা বলেছি দর্শক, ওখানেও মুরগি আছে। তা আজ লোক আজ লোক সংখ্যা বোধহয় 12 জন মতো হবে। তা আমি বড় একটা হাঁড়িতে আর কি রান্নার ব্যবস্থা করেছি, সাথে সবকিছু নিয়ে আসা হয়েছে। এখানে এই গ্রিলটাও এবছর করা হয়েছে, যার কারণে এবার সামারে প্রতিদিনই কিছু না কিছুর ব্যবস্থা করা হবে এখানে। সাথে থাকুন, পরে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। চলছে তাদের রান্নাবাড়ির কাজ, আর আমি আছি এই মুহূর্তে সবার সাথে। আর ওদিকে আলু গাছে প্রচুর আলু হয়েছে এবার। এ হচ্ছে এই মুহূর্তের অবস্থা, আমি আবার ফিরব। মারিয়া অলরেডি খাবার একটু টেস্ট করে দেখলো, লবণ বোধ একটু কম হয়েছে দর্শক। খাবার রেডি, খিচুড়ি একেবারে শেষের দিকে, সামান্য একটু লবণ দিয়ে আমি এখন খাবার শেষ করব। রান্নার আয়োজন আজকে শেষ হয়ে গেল, পরবর্তীতে আমি আবার শুধু যে খিচুড়ি, আমি অন্য খাবারও রান্না করব, তবে আজ আবার খিচুড়ি হলো, কারণ আমি চাইতেছি এদেরকে ভেজিটেরিয়ান খাবার আগে শিখাইতে যে কীভাবে নিরামিষ ভেজিটেরিয়ান খিচুড়ি আমরা রান্না করি বাংলাদেশের। এখানে দেওয়া হয়েছে লাল শাক, এখানে দেওয়া হয়েছে পুঁই শাক, এখানে দেওয়া হয়েছে লাউয়ের পাতা, এখানে দেওয়া হয়েছে কুমড়োর পাতা, এখানে দেওয়া হয়েছে ধনের পাতা, সব কিছু দিয়ে এই রান্না করা হলো আজ। রান্না শেষের দিকে এটাকে এখন সরাতে হবে, সরাই অন্য আর একটা ডিশ রান্না করতে হবে। ওই যে আসছে এখন যারা খাবে, এরা সবাই আমার সাথে এখানে কাজ করতেছে। আর যা বলেছি যে কাজ করা, একই সাথে সব কিছু উৎপাদন করা এবং একসঙ্গে খাওয়া, বিশেষ করে বাংলা খাবার সুইডেনের মাঠে, যাকে আমি বলি লিটিল বাংলাদেশ, হতে চলেছে আমার সুইডেনে। সামারে দেখি আমি আরও ফিরে আসবো নতুন করে, নতুন আঙিনায়, নতুন করে নতুন খাবার। সবাই এখনো আসেনি, তবে খাবার শুরু হয়েছে, সবাই খাইতেছে এখান থেকে নিয়ে নিয়ে, এই যে চলছে। আর এদিকে আমি লাস্টের যে ভাজি করছি পেঁয়াজি, কেউ কেউ বলছে জীবনে তারা নাকি এই খাবার খাইনি, তত স্বাভাবিক জীবনে খাইনি, কারণ এরা এগুলো খাবে কোত্থেকে। তা চলছে খাবারের আয়োজন আজকের সন্ধ্যায় সুইডেন থেকে, যে যেখানে সবাইকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ। সাথে মুরগিও আছে এখানে, হাঁস মুরগি ওই যে ওখানে খাইতেছে তারা তাদের মতো করে। আমি এদের দেখালাম যে কীভাবে বাংলা খাবার রান্না করতে হয় এবং কীভাবে খেতে হয়, পুরো জিনিস এখানে ট্রেনিং চলতেছে, প্রশিক্ষণের উপরে আছে। সবাইকে শুভেচ্ছা শুভকামনা, ভালো থাকুন, ভালো রাখুন।